I love you, my God. Please keep me safe. যদি 4 বছর বয়স পর্যন্ত কথা বলতে না পারা, 7 বছর বয়স পর্যন্ত রিডিং পড়তে অক্ষম মানসিক প্রতিবন্ধী হিসেবে ধরে নেওয়া বালকটি একদিন আলবার্ট আইনস্টাইন হতে পারে, তাহলে তুমি কেন পারবে না? যদি ছেলেবেলায় হরমোন ডেফিসিয়েন্সি অপুষ্টির শিকার ছেলেটি, যার বাবার চিকিৎসা করানোর মতো টাকা ছিল না, সে একদিন সাফল্যের আকাশ ছুঁতে পারা লিওনেল মেসি হতে পারে, তাহলে তুমি কেন পারবে না? যদি পেটে ভাত জোগাতে প্রিয় কুকুরটিকে $50 বিক্রি করে দেওয়া লোক, যার ওয়াইফ অভাবের কারণে তাকে ছেড়ে গিয়েছিল, সে আজকে সর্বকালের অন্যতম সেরা অ্যাকশন হিরো সিলভেস্টার স্ট্যালন হতে পারে, তাহলে তুমি কেন পারবে না? যদি নিজের কোম্পানি থেকে নিজেই বরখাস্ত হওয়া দুর্ভাগ্য ব্যক্তিটি পরবর্তীতে বিশ্বকে পাল্টে দেওয়া স্টিভ জবস হতে পারে, তাহলে তুমি কেন পারবে না? যদি কালো হওয়ার কারণে শ্বেতাঙ্গদের ট্রেনের জায়গা না পাওয়া ছোটোখাটো লোকটি একদিন শ্বেতাঙ্গদের ভারত থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয়, তাহলে তুমি কেন পারবে না জীবনে বড় কিছু করতে? যদি 27 বছর নির্জন দ্বীপে কারাবাস করার পর ফিরে আসা লোকটি দেশের প্রেসিডেন্ট এবং নোবেল বিজয়ী নেলসন ম্যান্ডেলা হতে পারে, তাহলে তুমি কেন পারবে না? যদি দুপায়ে 7 সার্জারি করা ছেলেটি, সবাই যার ক্যারিয়ার শেষ ধরে নিয়েছিল, সে নিজের দেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা হতে পারে, তাহলে তুমি কেন পারবে না? তোমরা জীবনে সব করতে পারো যদি নিজের অভ্যন্তরের শক্তিকে জাগ্রত করতে পারো। আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো।